আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আমাদের সারা দিনটা কিন্তু সকালে নাস্তা দিয়ে শুরু হয়, হোক সেটা ঘরে বানানো আর হোক সেটা বাইর থেকে কিনে নিয়ে আসা। আমরা কিন্তু বেশিরভাগ ঘরে বানিয়ে খেতেই পছন্দ করি। আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে, কাল থেকে একটু জ্বর ছিল, আলহামদুলিল্লাহ আজকে অনেকটা ভালো আছি, অতটা অসুস্থ না, মোটামুটি ঘরের সব কাজ টাজ করে আল্লাহর রহমতে ভালোই আছি। আমি কিন্তু আপনাদেরকে রুটিটা যে গোল হচ্ছে সেটা দেখানোর জন্য এতক্ষণ কিন্তু রেখেছি। দেখুন কত বড় হয়েছে রুটিটা, কী সুন্দর গোল হয়েছে। যখন শরীর বেশি খারাপ থাকে তখন কিন্তু আমরাও কিনে খাই, কিন্তু বেশিরভাগ ঘরেই বানানো হয়। তোই তো আমি রুটিগুলো ভাজতে চলে এলাম। ঘরে তৈরি করা নাস্তা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কয়েকটা পরোটার সাথে কিন্তু কয়েকটা রুটিও বানিয়ে নিয়েছি। পরোটাটা আমার চা দিয়ে ভালো লাগে, আর রুটিটা কিন্তু এই যে এরকম মাংসের ঝোল থাকলে অথবা ডাল বা ভাজি দিয়ে ভালো লাগে। তো আমি কিন্তু পরোটাগুলো চা দিয়ে খেয়েছি। আর সকালবেলা আমি যেইখানে যেই পাত্রে ঝোলগুলো ছিল সেটাতেই গরম করে খেয়ে নিয়েছি। আর পরোটার এই মাঝের অংশ কিন্তু চা দিয়ে খুব ভালো লাগে, তাই না? তো এরপর আমি কিন্তু বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে ফিরে এসে এই তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে টুকিটাকি বাজারগুলো। আর মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আজকে আর মাছগুলো কাটতে ইচ্ছে করছে না, কালকে কেটে নেব। তো টুকিটাকি যা বাজার আজকে নিয়ে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। বাজার তো নিয়ে আসলাম, ভাবছি কী দিয়ে কী রান্না করব। কাঁকরোল কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে, চিচিঙ্গাটা ডিম দিয়ে ভাজি করলে ভালো লাগে। তো ভাবছি চিংড়ি মাছ নিয়ে এসেছি, পুঁই শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ফ্রিজেও কিছু সবজি আছে তাই আজকে অল্প অল্প সবজি নিয়ে আসছি। আর বাজারটা আমি করি, বুঝে বুঝে নিয়ে আসতে হয় কী আছে কী নাই। আর সাথে যে লেবু দুইটাও নিয়ে আসছিলাম, মানে আপনাদের সাথে দেখালাম, খুব ভালো লাগছিল। তো আজকে যেহেতু বাজার নিয়ে আসছি, মাছ টাছ কাটিনি রেখে দিয়েছি, তো এই তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করেছি। আর আমার ছেলে তো এগুলো খাবে না তাই ওরে দুই পিস মাংস ভেজে দিলাম, সাথে পাতলা ডাল আর কাঁকরোলগুলো আমি ভেজে নিয়েছি। কাঁকরোলই তো বলে, তাই না? আর আমি এই কাঁকরোলগুলো আমার কাছে ভাজাটাই ভালো লাগে। অনেককে দেখেছি মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় এটা ভাজলেই বেশি মজা হয়। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল রাতের বেলা। রাতের বেলা এই আমাদের এখানে সিন্নি করেছিল বাহিরে, আমাদের পরিচিত অনেক মানুষ, তারা সিন্নি চাল টাকা এগুলো উঠিয়ে মহরমের সিন্নি করেছিল। তো আমাদেরকে খিচুড়িটা পাঠিয়ে দিয়েছে, সবজি খিচুড়ি, আলহামদুলিল্লাহ মানে খুব মজা ছিল। আর আমার যেহেতু জ্বরের মুখ ছিল, অনেক গরম ছিল, তো তো গরম গরম অবস্থায় একটু একটু খাচ্ছিলাম, ভালোই লাগছিল, খুব মজাও ছিল। আর এটা হচ্ছে আমার একটা কেকের রেসিপি, সেটা আমার আগের ভিডিওতে ফুল রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পরে কাটো নিলে ছোট করে কেটে বাম, সব খালি বাম হাতে ছোট করে কাট। ওয়াও, হ্যাপি বার্থডে। এভাবে না, নিচে দিয়া, এই দিল ট্যাপ খাওয়ায়। এবার হাত দিয়ে ওঠাও, ওঠে আমার হাতে দেওয়া দাম, দেখাই দেখাই এমন না, দেখালো দেখো। তো আমরা মা ছেলে কিন্তু মজা করছিলাম, আমাদের রিয়েল কথাগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই রেসিপিটা কিন্তু আমার আগের ভিডিওতে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর কেমন হয়েছে আজকের ব্লগটি আর কেকটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু খুব সহজভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বিট করা ছাড়া ব্লেন্ডারেই কিন্তু চুলাতে খুব সুন্দর করে কেকটা তৈরি করে নিতে পারেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।